আজকের রেসিপি হলো আমি ভুট্টা কীভাবে ভাজা করে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে একটা পাইপ্যান বসিয়েছি, তার ভিতরে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভুট্টাগুলো এখন আমি ছেড়ে দেব। ভুট্টাগুলো লবণ দিয়ে দেব, লবণগুলোকে আমি নাড়াচাড়া করে ভুট্টাগুলোকে গরম করে নেব। তারপরে আস্তে আস্তে ফুটতে শুরু করবো, একটু সময় লাগবে ভুট্টাগুলো গরম হতে। এখন আমার ভুট্টাগুলো যে ফুটতে শুরু করেছে, এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেবো। এবার নিজে নিজে ফুটবে, ঢাকনা দিয়ে রেখে দিতে যাতে চারিগুলো ছড়িয়ে না যায়। খুব সুন্দর লাগতেছে ফুটেটা। যেন বীজ যে বাড়তি ফুটছে দেখানো, সে এমনভাবে আমার ভুট্টাগুলো ফুটতেছে, খুব সুন্দর লাগতেছে। দেখেন আমার ভুট্টাগুলো আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে হয়েছে। একটু আড়া ফুটা নাই, সবগুলো ফুটেছে। এখন আমি একটা কেরামিন তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি চুলায় একটা যে ডেকচি বসিয়েছি, এখন আমি এই ডেকচির ভিতরে একটু পানি দিয়েছি। এখন আমি এগুলো একটু চিনি দিয়ে করবো, চিনি দিয়ে একটা কেরামিন তৈরি করবো। দেখেন লাল হয়ে আসছে, আমার প্রায় সময় লাগছে কেরামিটা করতে 10 মিনিট। এভাবে আমি নাড়াচাড়া করে 10 মিনিট রেখে দিয়েছি। এখন আমার হয়ে গেছে কেরামিটা, লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব ভুট্টাগুলো। দেখেন এরকম ভাজা হয়েছে। এখন আমি একটা ডিশের ভিতরে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে যে আমার ভুট্টাগুলো কত সুন্দর হয়েছে, কত ক্রিস্পি হয়েছে। একটা ভুট্টো আমার আস্ত নেই, সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি ক্যারামিনটা আমি ভুট্টার ভিতরে দিয়ে দিচ্ছি। খাইতে অনেক টেস্টি, দেখতে যেমন খাইতে সেরকম এই ভুট্টা ভাজাটা। যদি ভালো লাগে আপনাদের কাছে আমার এই রেসিপিটা, তাহলে লাইক শেয়ার এটা কমেন্ট দিতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার পাশেই থাকবেন, আমিও থাকবো। ওকে, আল্লাহ হাফেজ।